নদী বাঁচলে জীবন বাঁচবে, প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতিকে বাঁচিয়ে চলতে হবে মানব জাতিকে। নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের ব্যানারে 11 জন সাইকেল আরোহী অসম বাংলার সীমানার সংকোষ নদী থেকে ফরাক্কার পদ্মা নদী পর্যন্ত তাদের পূর্ব নির্ধারিত যাত্রা শুরু করতে সংকোষ নদীর তীরে জমায়েত হয় মঙ্গলবার সকাল 10:30, যখন তারা এই মানব কল্যাণকর বার্তা নিয়ে যাত্রা শুরু করবে। ঠিক সেই সময় কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক লাঠি বাঁশ ইত্যাদি দিয়ে তাদের আক্রমণ করে। তাদের একজনের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নদীর জলে ফেলে দেয়, তাদের শারীরিকভাবে নিগৃহীত করে। যারা আক্রমণ করেছে তারা নদীর থেকে বালু পাথর তুলে বিক্রি করার কাজে যুক্ত বলে জানা গেছে। পরবর্তীতে অবশ্য পুলিশের সহায়তায় তারা নিজের কর্মসূচি শুরু করে। তারপরে আজকে সকালে আমরা সংকোচ করছেন, আমরা ডান দিয়েছি সংকোচ থেকে পদ্মা, আমাদের নদী আমাদের দাবি, এই নদীকে চিনুন জানুন, তার কাছে ফিরিয়ে দিন, এই আবেদন নিয়ে আমাদের সাইকেল শুরু। আজকের এক অদ্ভুত পরিস্থিতিতে আপনাদেরকে আমরা কথা বলতে চাইছি, যে পরিস্থিতি এরকম যে নানান রকম প্রশ্ন আমরা যখন পথে থাকি আমাদের আসে, তো আজকের একটা প্রশ্ন এলো আমাদের, আমরা নদীর পাড়ে গেছি, এই ধরনের প্রশ্নের আগে এইভাবে পাইনি। রক্ত চক্ষু দেখিয়ে কিছু মানুষ আমাদের বারুণীচা এই অঞ্চলে বলতে আমার একটু দ্বিধা হচ্ছে না, সেই মানুষগুলো এই অঞ্চলে নিশ্চয়ই নয়, তারা এই অঞ্চলের মানুষের কথা নিশ্চয়ই ভাবেন না, তারা এই অঞ্চলের প্রাকৃতিক যে রূপ প্রাকৃতিক যে সম্বল, হীরানন্দ রায় বলছিলেন জল আমাদের সম্বল, সম্বলকে বাঁচিয়ে রাখতে হবে, সেই জল যে সম্বলের ধারা বয়ে চলে নদী, সেই নদীর পাড়ে আমরা গেছিলাম। সেখানে প্রায় 25-30 জন লোক আমাদের ঘিরে ধরে এবং প্রশ্ন করে যে আপনারা নদীর পাড়ে কেন। তো এই জায়গাটা দিয়ে তারপরে যে ঘটনা ঘটলো, আমার সাথীর পাশে আছে আমাদের দাদা কল্লোল রায়, তার মুখেই আপনারা শুনতে পারবেন কী অদ্ভুত পরিস্থিতি। শুধু প্রশ্ন নয়, বিনা প্ররোচনায় কিছু মানুষ এগিয়ে এলেন এবং এর আগে বিবিসিও করেছে এবং অন্যান্য বিজ্ঞানীরাও বলেছেন যে আমাদের এখানে সংকোষ এবং একটু দূরে রায়ডাকটু নদী রয়েছে, এই দুটো নদী কিন্তু মিশে যাওয়ার একটা সম্ভাবনা এসছে এবং তার মধ্যে এই যে আপনারা বারোবিশা কুমারগ্রাম এই যে জায়গাগুলোর মধ্যে রয়েছেন ধোরামারা জোড়াই নদী, এই সমস্ত বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে একটা ভয়ানবহ ঘটনা ঘটল। এইটুকুই শুধু আমাদের অপরাধ যে আমরা জানতে গেছি, তারপর ওখানকার কিছু অজ্ঞাত পরিচয় মানুষ, তারা কীভাবে তাদেরকে মানুষ বলা যায় আমি জানি না, কিন্তু তারা আগিয়ে আসেন এবং কোনো রকম প্ররোচনা ছাড়া আমার নিজের মোবাইল তুলে নিয়ে সংকোচ নদীর জলে ছুঁড়ে ফেলে দেয়, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, কিন্তু আমরা ওখানে ধীরস্থিরভাবে দাঁড়িয়েছি, কারণ আমরা কোথাও লড়াই করতে আসিনি, আমরা জানতে শিখতে এসেছি বিভিন্নভাবে মানুষের কাছে। সুতরাং আমরা ওইখান থেকে নদী বেড থেকে উপরে উঠে আসি এবং মারার ক্ষেত্রে আমাদের গৌতমদা অন্যরা যারা আছেন রূপন্দা তারা দাঁড়ান এবং প্রত্যেককে অনুরোধ করেন যে আমরা শুধু জানা বোঝার কাজটাই করছি, এখানে কোনো লড়াই নেই শুধু দেখা, কিন্তু সেটাও যে কীভাবে কিছু স্বার্থান্বেষী মানুষকে আঘাত করেছে সেটা আমরা এই মুহূর্তে ইয়েতে চললাম, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন তারা ছিলেন এবং আমাদের সঙ্গে আমাদের সব জায়গায় পুলিশের যে ভূমিকা এরকমটা পাইনি, কিন্তু এখানকার যে পুলিশ বড়বিশা এবং আপনাদের আলিপুরদুয়ার ও পাঁচটা কোচবিহার সমস্ত জায়গার যে পুলিশরা তারা এগিয়ে এসছেন এবং আমাদেরকে সহায়তা দিয়েছেন এবং নির্ভরতা দিয়েছেন যে আপনার যদি ওই জায়গায় যেতে চান যেতে পারেন, কিন্তু আমরা তাদেরকে বিনম্রতার সঙ্গে জানিয়েছি যে সেটা আমাদের উদ্দেশ্য নয়, আমরা আমাদের দেশের যে কোনো জায়গায় পুলিশের প্রোটেকশন ছাড়াই যেতে পারি, কিন্তু কোনো ঘটনা হলে পুলিশ যে এসছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।